এই মুহূর্তে ব্রেকিং নিউজ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য উঠে আসছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য উঠে আসছে। বক্তব্য রেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বলছেন আরজিকর কাণ্ডে একদিকে যেমন জোরালো হচ্ছে প্রতিবাদ, অন্যদিকে কি বক্তব্য রেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিতর্কিত মন্তব্য। তিনি বলেছেন লক্ষ্মীর ভাণ্ডারে নাম লেখাচ্ছেন যারা, তারাই আবার প্রতিবাদ করছেন। যারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার চাই না, তারা নেবেন না লক্ষ্মীর ভাণ্ডার, এই কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শুনবো। আরজিকর কাণ্ডে, আরজিকর ধর্ষণ কাণ্ডে একের পর এক ঘটনার আপডেট দিচ্ছে এবং এরকম মন্তব্য উঠে আসছে যেখানে বলা হচ্ছে প্রতিবাদ যারা করছেন, তারা যদি বলেন যে কন্যা লক্ষ্মীর ভাণ্ডার লাগবে না, তাহলে নেবেন না লক্ষ্মীর ভাণ্ডার, এমন বক্তব্য উঠে আসছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুরভী, তিনি ছিলেন সেখানে যখন সেরকম ঘটনা ঘটে, তিনি সেই জায়গায় ছিলেন আরজিকরে যখন ভ্যান্ডালিজম হয়। সুরভী, যখন এইরকম মন্তব্য উঠে আসে, তুমি আপনি হয়তো লক্ষ্মীর ভাণ্ডার নেন না, অনেকে হয়তো নেন না, কিন্তু যারা নেয় তারা কি তার মানে প্রতিবাদ করতে পারবে না, তারা ডাক্তারদের সঙ্গে কথা বলবে? অবশ্যই প্রতিবাদ করতে পারে এবং তাদেরও উচিত লক্ষ্মীর ভাণ্ডার না নেওয়া। কেন তারা লক্ষ্মীর ভাণ্ডার নেবে? যেখানে শিক্ষা চাই সেখানে চাকরি চাই, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার মতো ভিক্ষে তারা কেন নেবে? অবশ্যই তাদের উচিত ভিক্ষের ভাণ্ডার না নেওয়া। আর আরেকটা কথা আমি বলতে চাই, এই যে আজকে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ রাস্তায় নেমে প্রতিবাদ করাটাকে বিরোধিতা করছে, এই রাস্তা তো মমতা ব্যানার্জি দেখিয়েছিল দিনের পর দিন, যখন সিঙ্গুরে বসে উনি রাস্তা বন্ধ করে রেখেছিলেন সেই রাস্তা তো উনিই দেখিয়েছিলেন। কি করে আজ এটা উনি এগেনস্টে যেতে পারেন? কিছুতেই যেতে পারেন না। আমরা রাস্তায় নামবো, আমরা আন্দোলন করবো, যতক্ষণ না জাস্টিস আসছে আমরা আন্দোলন চালিয়ে যাব। তার মানে আপনি বলতে চাইছেন এই আন্দোলন যেটা শুরু হয়েছে, পুলিশের লাঠিচার্জ হোক, আসি পুলিশের লাঠিচার্জ হোক কিংবা আইনি নোটিশ, এই আন্দোলন বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না বিচার হবে? একদমই বন্ধ হবে না। পুলিশ যতই লাঠিচার্জ করুক, পুলিশ যতই আমাদের গলা টিপে আমাদের আওয়াজ বন্ধ করার চেষ্টা করুক, আমরা আন্দোলন বন্ধ করবো না যতক্ষণ না জাস্টিস পাচ্ছি। বেশ, আলোচনায় ফেরার আগে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শুনিয়ে আলোচনায় ফিরবো। বক্তব্যটা বেশ কিছুদিন আগে তিনি দিয়েছিলেন, বাকিদের কাছেও যাবো, এখনো দুজন বলেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ফিরছি আলোচনায়, শুনুন কি বলেছিলেন। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি, আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে। আপনি যে সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন, আমি কুর্নিস জানাই আপনাদের মতো অফিসারদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন পুলিশের গাড়ি জ্বালালে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আমি থাকলে আমি এখানে গুলি করতাম। সেই কথাটা পুলিশ হয়তো শুনেছে আজকে, কারণ শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছিল সেখানে, সেই পুলিশ হয়তো সেটা ইমপ্লিমেন্ট করেছে। কিন্তু যখন আরজিকরে ভাঙচুর হচ্ছিল, যখন অক্সিজেনের তার কেটে দেওয়া হয়েছিল, যখন ইমার্জেন্সির বিভিন্ন যন্ত্রপাতি ভেঙে দুটুকরো করে দেওয়া হয়েছিল, তখন পুলিশের মনে ছিল না এই বক্তব্য যেটা আসছে একদম উচ্চস্তরে এমন একজন ব্যক্তির কাছ থেকে যার কথা শুনে রাজ্যে নতুন জেলা পর্যন্ত তৈরি হয়ে যায়। আসবো আলোচনা দুজনের কাছে। তরুণজ্যোতি হাত তুলছিলে, বলো।
কল্যাণ বাবুর বক্তব্যটা শুনলাম, বক্তব্যের সারাংশ কি এটা, লক্ষ্মীর ভাণ্ডার কেউ পেলে সে প্রতিবাদ করতে পারবে না? আমি তো বলি লক্ষ্মীর ভাণ্ডার 1,000 টাকা কেন, 3,000টা দিক, কোনো আপত্তি নেই, লক্ষ্মীদের সুরক্ষা দিক। টাকাটা তো প্রমিলেশ্বর বাবু বা রঞ্জিত ঘোষের টাকা নয়, টাকাটা সাধারণ জনগণের টাকা, সাধারণ জনগণ থেকে সাধারণ জনগণ টাকা পাবে, অসুবিধা হওয়ার কথা না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলতে চাইছেন তার মানে কেউ লক্ষ্মীর ভাণ্ডার পেলে তার বাড়ির লোক যদি কেউ ধর্ষিত হয় সে প্রতিবাদ করবে না? আবার বাড়ির লজ্জা লাগে, এরা মানুষ, কল্যাণ বাবু মানুষের রক্ত আছে গায়ে, তুমি যদি জানোয়ার দাদা কল্যাণ জানোয়ার মানুষরা বলেছে সেটা সমর্থন করি না, তেমনি সমর্থন করি না। তাকে দেখা যাবে দ্রুত দ্রুত পাশে বসে থাকা ডাক্তার মন্ত্রী যখন বলছে লক্ষ্মী ভাণ্ডার কেউ ভিক্ষে বলে কথা বলছে সেটাকেও সমর্থন করি না। লক্ষ্মী ভাণ্ডার কি ভিক্ষে ভাতা, তো লক্ষ্মী ভাণ্ডার ভিক্ষে নয়, কি লক্ষ্মী ভাণ্ডার, কি ভাণ্ডার ভিক্ষে নয়, মানুষের 100 বার বলো লক্ষ্মী ভাণ্ডার পারে না, লক্ষ্মীর ভাণ্ডার সম্মান না চাকরি সম্মান? বেশ বেশ, আমি আবার যাবো, আমি আবার যাবো, বেশ সঙ্গে থাকুন, আমি যাবো। দুজন এখনো কথা বলেনি, ক্যামেরা রেডি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই মুহূর্তে প্রশ্ন উঠছে, কল্যাণ ব্যানার্জি বলছেন যে যারা আরজিকর কাণ্ডে, ধর্ষণ কাণ্ডে যে নারীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তাদেরকে বলছেন যে যদি দরকার হয় লক্ষ্মীর ভাণ্ডার নেবেন না, নেবেন না, এই কথা বলছেন তিনি? বলো, ওসব অনেক কিছু দেখলাম, শুনছিলাম, এত পুলিশ আজকে দেখলাম, হ্যাঁ এই এত পুলিশ যদি থাকতো আজকে তিনটে ডার্বি, আর এই পুলিশ না, এই পুলিশকে আমি রাত্রিবেলা সেদিন 14 আগস্ট উল্টো দিকে ছিলাম, আমি দেখেছিলাম অবস্থান মঞ্চে যারা ডেকোরেটর ছিল তাকে আজকে তাকে লকআপে ডেকে ডাকা হয়েছে, লালবাজারের লকআপে ডাকা হয়েছে। আমরা বলছি বিদ্রোহ একটা সংক্রামক ব্যাধি, আর এই সংক্রামক ব্যাধিতে আমরা সবাই জোট বেঁধেছি, প্রতিপক্ষ কিন্তু এখানে কলকাতার পুলিশ, যেই পুলিশ, শুনুন, যেই পুলিশ যেখানে আপনারা চোখের সামনে আপনারা দেখলাম একটার পর একটা কাণ্ড করে গেল, যারা বাড়িতে গিয়ে ঘুষ দিতে চাইছিল, এই তিলোত্তমার বাড়িতে গিয়ে কলকাতা পুলিশ ছিল ঘুষ দিতে, পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ ঘুষ দিতে গিয়েছিল, অভিযোগ উঠেছিল। আমি যাচ্ছি, এক মিনিট শুভ্র, এবং বাকি আছে বাকিরা, হ্যাঁ দ্রুত, লাঠি চার্জ করবি কর, জাস্টিস ফর আরজি কর, ঠিক আছে শুভ্র বলতে চাই, লাঠি চার্জ করবি কর, জাস্টিস ফর আরজি কর, বেশ শুভ্র, এক মিনিট শুভ্র, কি দাবি সেটা তো স্পষ্ট হলো, কিন্তু আজকে তোমরা যখন দাবির জন্য রাস্তায় নেমেছো লাঠি চার্জ হলো, তার সম্মুখে পড়লে কি বলতে, আবার নামবে রাস্তায়? 100 বার নামব, যখন বাংলার 3 প্রধান রাস্তায় নামে তখন সরকারের গদি এমনি হিলে যাবে, আবার রাস্তায় নামবে, আরজিকর কাণ্ডে যতদিন না বিচার হচ্ছে ততদিন রাস্তায় নামবো, রাস্তায় নামবো, বেশ, কারণ সরকার ভয় পেয়েছে, সরকার ভয় পেয়েছে, 60,000 দর্শকের আওয়াজ বন্ধ করার জন্য তারা ডার্বি বন্ধ করেছে, কি রিজন দিল না, পুলিশ দিতে পারবো না, ডার্বিটা করে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বিধাননগর পুলিশ, কলকাতা পুলিশ করে না, কলকাতা পুলিশ রায় দিল যে আমরা পুলিশ দিতে পারবো না বলে ডার্বিটা হবে না, কলকাতা পুলিশের এখানে কোনো ভ্যালু নেই। আর সবচেয়ে বড় কালপিট হচ্ছে ডুরান্ড কমিটি আর্মি, তার ডার্বি, তার ক্ষমতা নেই যে 10,000 আর্মি দিয়ে এ করতে ডার্বি করবে, আমি এর কাছে অফিসে দেখা যাব, বলো, আজকে আমাদের ডার্বি ক্যান্সেল হয়েছিল বলে আজকে আমরা পথে নেমেছি, আজকে আমরা কোনো হাতিয়ার নিয়ে পথে নামিনি, আমরা আজকে কোনো পাথর নিয়ে আমরা পথে নামিনি, আমরা আজকে যেই হাতিয়ার নিয়ে পথে নেমেছি সেটা হলো ইস্ট বেঙ্গল মোহনবাগান মহাবাগান এই মায়ের সমান পতাকা নিয়ে, ঠিক, আজকে আমরা পুলিশের হাতে মার খেয়েছি, তার উপর লাঠি চার্জ হবে, এরা কাউকেই ছাড়ছে না, সবচেয়ে বড় কথা, একটা পুরুষ পুলিশ কি করে 8 মহিলাকে মেরে ভ্যানের মধ্যে তুলতে পারে, তোমরা দেখেছো সেটা, আমরা নিজে চোখে দেখেছি, আপনারা নাম্বার দিন আমরা ভিডিও পাঠাবো আপনাদের, ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে, একজন মহিলা ধর্ষণ নিকৃষ্টভাবে দর্শনের পর যারা রাস্তায় নামলো সেখানে মহিলাদের উপর পুলিশ, এই পুলিশের ভূমিকা তো আপনারাই দেখিয়েছেন, পুরুষ পুলিশ লাঠি চার্জ করলো, তাই বলছে এরা ঘুষ দিতে চায় যারা নির্যাতিত তাদের পরিবারকে, এরা গিয়ে বাড়ির থেকে সিভিক ভলান্টিয়ারদের কি ভূমিকা সামনে আমরা দেখেছি, আর এই পুলিশের প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই, এই পুলিশ সম্পূর্ণভাবে দলদাসের ভূমিকা পালন করছে, এবং এই মমতা ব্যানার্জির এই পুলিশ দলদাসের ভূমিকা পালন করছে, আজকে মাতৃসম এই জাতগুলির ওপর যারা হাত দিয়েছে তাদেরকে বাংলার যে আমার আমাদের যারা সমর্থকরা রয়েছে তারা বলতে চাই, ক্লাব কর্তাদেরও বলতে চাই, ওই চটি চাটা ছেড়ে দিন, আমাদের সমর্থকদের কথার আওয়াজগুলো শুনুন, যেরকমভাবে মানুষ কথা বলছে আক্রান্ত ছবি দেখাবো এখানে, আরো একবার ছবি দেখাবো আজকে পুলিশের লাঠিচার্জ, এবং তারপর আমি সিবিআই